ভারতের প্রথম হাই স্পিড প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এখন রীতিমতো হিট। শুরুর দিকে পরিকাঠামো, পরিষেবা, দুর্ঘটনা, পাথরছোড়া, খাবারের মান নানা রকমের নিয়ে প্রশ্ন উঠলেও এখন অনেকটাই ধাতস্থ হয়েছেন যাত্রীরা। এমনকি পরিষেবা এবং খাবারের গুণমানের বিষয়টির দিকে রেল কর্তৃপক্ষ যথেষ্ট নজর দিয়েছেন। বন্দে ভারতের সময় থেকেই আরও দ্রুত গতির বুলেট ট্রেন চালানোর খবর সামনে এসেছিল। দেশের কয়েকটি নির্দিষ্ট রুটে এই হাই স্পিড বুলেট ট্রেন চালানোর পরিকাঠামো তৈরি বলেও জানানো হয়েছে। তবে সেই বুলেট ট্রেনের প্রস্তাবিত টার্মিনাল কেমন হবে তা নিয়ে একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। আহমেদাবাদের সবরমতী মাল্টি মোডাল পরিবহন কেন্দ্রে তৈরি হবে দেশের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল। রেলমন্ত্রীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে দেশের সংস্কৃতির সঙ্গে আধুনিক স্থাপত্যের আশ্চর্য এক মিশেল। আধুনিক বৈচিত্র্যে সুসজ্জিত এই টার্মিনালটি আগামী দিনে আহমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে বুলেট ট্রেন চলাচল করবে। সূত্রের খবর, জাপান সরকারের প্রযুক্তিগত এবং আর্থিক সহযোগিতায় এই বুলেট ট্রেন প্রযুক্তি চালু হবে। এই হাইস্পিড ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদে পৌঁছানো যাবে মাত্র 2 ঘন্টা 7 মিনিট সময়ে। এই বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় 350 কিলোমিটার। এই প্রকল্পের অধীনে সমুদ্রের নিচ এবং টানেল মিলিয়ে মোট 508 কিলোমিটারের একটি ডাবল লাইন তৈরি হবে। আহমেদাবাদের বুলেট ট্রেনে নয়া এই ঝা চকচকে টার্মিনাল তৈরির পর এবারে দিল্লি, বারাণসী, আহমেদাবাদ এবং মুম্বাই, নাগপুর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, মহীশূর এবং দিল্লি অমৃতসরের মধ্যে বুলেট ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত 2017 সালে এই প্রকল্পটি শিলান্যাস করেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 বছরের মধ্যে প্রস্তাবিত এই টার্মিনালটির ভিডিও প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুরুর সময় এই প্রকল্পটির খরচা ধরা হয়েছিল 1,08,000 কোটি টাকা। প্প্রকল্পের খরচের 81% ভারতকে ঋণ হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জাপান। ভারতকে প্রকল্প রূপায়িত হওয়ার 50 বছরের মধ্যে শোধ করতে হবে সেই ঋণ, এই কথাও সামনে আনা হয়। আর ইতিমধ্যে এই বিষয়টা টুইট করেও জানানো হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন। তিনি লিখেছেন, ভারতের প্রথম বুলেট ট্রেনের টার্মিনাল সবরমতী মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব আহমেদাবাদ। তিনি লিখেছেন এই কথা, নিঃসন্দেহে বলা যেতে পারে যখন বন্দে ভারত একদম হিট, তারপরে ঝা চকচকে নতুন এই ট্রেন পাওয়ার জন্য মুখিয়ে আছে সবাই। আর যদি এই ট্রেন এরপরে আমাদের বাংলার জন্য পাঠানো হয় তাহলে তো একেবারে বলাই বাহুল্য যে খুবই আনন্দের একটা বিষয়। সেটি ভারতের প্রথম হাইস্পিড প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এখন যখন হিট, বিভিন্ন সমস্যা ঘাত প্রতিঘাত পেরিয়ে বর্তমানে মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের সময় থেকে আরও দ্রুত গতির বুলেট ট্রেন চালানোর খবর সামনে এসেছিল। দেশের কয়েকটি নির্দিষ্ট রুটে এই হাইস্পিড ট্রেন চালানোর পরিকাঠামো তৈরি হয়। সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল।